अठारो हजार मखलुकाते आदम के श्रेष्ठ करेछे, अठारो हजार मखलुकाते आदम के श्रेष्ठ करेछे, सबार सेरा उम्माते मोहम्मद, सबार सेरा उम्माते मोहम्मद। ईसा नबी नबी होगे केनो होते चाय तार उम्मत, अठारो हजार मखलुकाते आदम के श्रेष्ठ करेछे, सबार सेरा उम्माते मोहम्मद, सबार सेरा उम्माते मोहम्मद। তারপর কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে, পাথর থেকে আওয়াজ আসে, পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে, কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে, সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, নূরে ভরা চেহারা তাহার মুখে খোদার গুণগান, নূরে ভরা চেহারা তাহার
মুখে খোদার গুণগান পাথরের ভিতরে কাটতো কি করে ঈসা নবী বলছে এ বিদ্যা তুমি ওই পাথরের ভিতরে কেমন করেছিলে তুমি খেতে কেমন আর তোমার ভিতরে নিঃশ্বাসটা যেত কেমন করে যখন ঈসা নবী সেই বিদ্যাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে সেই বিদ্যা কি উত্তর দেয় কবি লিখছে দেখুন পাথরের ভিতরে কাটতো কি করে পাথরের ভিতরে কাটতো কি করে বর্ণনা তোমার দিন রাত 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ সেই বিদ্যা কি উত্তর দেয় ঈসা নবীকে কেমন করে পাথরের ভিতরে ছিল সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন ওই বিদ্যা তখন ঈসা নবীকে বলে ঈসা শোনো না আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না ওই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া আর মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে ঈসা শোনো 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায় আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই ঈসা নবী বলছে আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই তখন সেই বিদ্যা কি বলে সবার চেয়ে বেশি ইবাদত সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ শেষ কথায় সেই বিদ্যা বলে শোনো ঈসা তোমার পরে শেষ নবী মুহাম্মদ আসবে যার উম্মতরা সব থেকে বেশি ইবাদত করবে যখন ঈসা নবী আবার প্রশ্ন করে এটা কেমন করে হয় তখন সেই বিদ্যা বলে শোনো ওই শেষ নবীর উম্মতরা তারা কম এই দুনিয়াতে থাকবে কম বাঁচবে কিন্তু তারা বছরে একটা করে রাত পাবে যেই রাত ইবাদত করলে তারা 1,000 বছর সমান ইবাদত করতে পারবে এই দুনিয়াতে যার নাম হলো আমরা কোরআন শরীফের মধ্যে দেখেছি শুনেছি যে যেই রাতের কথা সেই বিদ্যা বলেছিল সেই জাত যার নাম হলো লাইলাতুল কাদারের রাত এই রমজান মাসে আমরা এই রাত পাই আমরা বড় ভাগ্যবান যদি আমরা 60 বছর বাঁচি তাহলে যদি 40-20 বছর বাদ দিন 40 বছর যদি ইবাদত করি 40টা যদি রাত পাই তাহলে 40,000 বছর আমরা ইবাদত করতে পারবো কিন্তু আমরা সেই রাত ইবাদত করার সময় পাই কখন জলদি করে ঘুম ভাত পানি খেয়ে তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে যায় কিন্তু অনেকজন আছে এই দুনিয়াতে কিন্তু এই রাতটা পাওয়া বড় ভাগ্যবান আর এই রাত শুধু পাবে উম্মতে মুহাম্মদ এছাড়া আর কেউ পাবে না কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখুন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ সবে কাদার পাবে এক রাত মুহাম্মাদের উম্মত ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান একটি রাতের ইবাদাতে 1,000 বছরের সমান ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ এ নবী হতে চাই নাই আমি হব শেষ নবীর উম্মত বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা তোমাকে বানাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা তোমাকে বানাবো 14 সিদ্দিকের পরে ইমান বাঁচাতে 14 সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি যে হাত বলছে শোনো তানবীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম বলছে শোনো তানবীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম হয়ে শেষ নবী উম্মতে মুহাম্মদ হয়ে শেষ নবী উম্মতে মুহাম্মদ
উম্মত 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ